নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী সোজাসুজি প্রশ্ন সোজাসুজি উত্তর নিয়ে শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী আপনারা জানেন যে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে প্রচার পর্ব একেবারে তুঙ্গে রয়েছে এবং সেই প্রচার পর্বে কে নেই সমস্ত হেভিওয়েট কেন্দ্রিত নেতৃত্ব এই মুহূর্তে রাজ্যে রয়েছেন একই সঙ্গে যেখানে যোগী আদিত্যনাথ সেখানে নাড্ডা সেখানে অমিত শাহ ব্যাক টু ব্যাক হেভিওয়েট প্রচার এই প্রচারে নাড্ডা আজকে নাড্ডার সভা থেকে ঠিক কি বার্তা দিলেন কতটা তাৎপর্যপূর্ণ বার্তা ছিল সেটির দিকে নজর থাকছে আমাদের কারণ এবারেই প্রথম হিন্দু সংরক্ষণ নিয়ে খুব কড়া বার্তা দিলেন নাড্ডা এর পাশাপাশি আরও নজর থাকছে এই মুহূর্তে রাজ্য জুড়ে প্রার্থী পদ নিয়ে যে কোন দল সেদিকে আর সেই নিয়ে আমি শুরু করছি আজকের সোজাসুজি প্রশ্নোত্তর পর্ব এই মুহূর্তে যে কটা প্রশ্নতে নয় রায় জানানোর প্ল্যাটফর্ম নয় বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের টি-20 ঘুরিয়ে নাক দেখাই না আমি যখন তখন রং বদলাই না আমি স্বর্ণালী প্রশ্ন করব সোজাসুজি যে তিনটি প্রশ্নের দিকে আজকে নজর রাখবো আমরা এক নিম্নবর্গের হিন্দুকে সংরক্ষণের ঘোষণায় আদৌ কি লাভ হবে বিজেপির কারণ এই প্রশ্ন কোথাও তুলে দিয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা তিনি আজকে বলেছেন সেক্ষেত্রে এই সংরক্ষণ কিভাবে করা হবে এবং নতুন কি ঘোষণা করা হবে সেটা তিনি জানিয়েছেন আজকে দ্বিতীয় প্রশ্ন প্রার্থী নির্বাচনে অসন্তোষ সব দলই কি নাজেহাল অবশ্যই প্রশ্নের উত্তর আমি নেব এবং চোখ রাখছি আজকের তৃতীয় প্রশ্নে নতুন নেতা পেলে কি ব্রাত্ত হয়েছেন পুরনো নেতা সব সব ক্ষেত্রে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে একদিকে দল ছাড়া অন্যদিকে প্রার্থী পদ শেষ মুহূর্তে না পেয়ে অভিমান করে দল ত্যাগ করা সব মিলিয়ে এই প্রশ্ন ভীষণ প্রাসঙ্গিক কি নতুন নেতা পেলে কি ব্রাত্ত হয়ে যান পুরনো নেতা এই তিনটে প্রশ্নের উত্তর খুঁজব আমি আজকের সোজাসুজি স্বর্ণালীতে ভোটের মুখে কিন্তু পিছিয়ে পড়া সম্প্রদায় ভীষণ রকম প্রাসঙ্গিক হয়ে উঠল কিভাবে না অনগ্রসর মাহেশ্বর সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন আগে এর পাশাপাশি পাল্টা মাহেশ্বর তেলের মতো পিছিয়ে পড়া সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আওতাভুক্ত করতে মন্ডল কমিশনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলেন আজকে জেপি নাড্ডা ভোটের মুখে বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রে তাই পিছিয়ে পড়া অনগ্রসর সম্প্রদায় ভোট প্রচারে অনগ্রসর মাহেশ্বর সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাজ্যের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষকে সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার কুম্ভকার ভাই বোনেরাও জেনে রাখবেন আপনারাও আমাদের সাথে আছেন আমি বাউরি হোক বাগদি হোক কুম্ভকার হোক মাহাতো হোক টুটু হোক হাসদা হোক সোরেন হোক আমার শাশুড়ি থেকে শুরু করে মতুয়া হোক অথবা আমার তপশিলী ভাই বোনেরা হোক আমার সংখ্যালঘু ভাই বোনেরা হোক আমরা সবাই একসাথে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির পাল্টা মাহেশ্বর এবং তেলির মতো অনগ্রসর শ্রেণীর মানুষকে ওবিসি সংরক্ষণের আওতায় এনে মন্ডল কমিশনের অধীনে আনার প্রতিশ্রুতি বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও আব হামারি সরকার আয়েগি আয়োগ বৈঠাঙ্গে আর আয়োগ বৈঠা করকে মন্ডল কমিশন মে জো জাতিয়া লিখি হ্যায় উনকো সম্মান দে করকে ইন লোগো কে লিয়ে ভি হাম প্রয়াস করেঙ্গে কি ইনকো ভি মুখ্য ধারা মে জোড়া যায় রাজ্যে ক্ষমতা এলে বিজেপি অনগ্রসর শ্রেণীর কল্যাণে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন নাড্ডা মহেশ্বর তেলির মতো পিছিয়ে পড়া মূলত হিন্দু শ্রেণীর মানুষকে সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেপি নাড্ডা দুজনেই অনগ্রসর শ্রেণীর মন পেতে সচেষ্ট হয়েছেন বলে মত রাজনৈতিক মহলে এই মহলের একাংশের বক্তব্য এভাবে জাতপাতের রাজনীতি কায়েম করতে সচেষ্ট হলো উভয় পক্ষই বিউ রিপোর্ট রিপাবলিক বাংলা আর এই নিয়ে কথা বলতে আমরা মোটামুটি যেরকম জানি প্রতিদিন আমরা করি যে কোনো বিতর্ক তর্ক নয় আমরা একই সঙ্গে শুধুমাত্র ওপিনিয়ন মতামত এই প্রসঙ্গে কি ভাবছে রাজ্য রাজনীতি এই প্রসঙ্গে কি ভাবছি আমি এবং একই সঙ্গে আপনি কি ভাবছেন কারণ ভোট যেহেতু দোরগোড়ায় তাই প্রথম হাফে আমরা এই মুহূর্তে বিজেপির ওপিনিয়ন নেব এবং দ্বিতীয় হাফে আমরা নেব তৃণমূল কংগ্রেসের ওপিনিয়ন কারণ এই রাজনীতির ক্ষেত্রে তৃণমূলও কিছু কম নয় কারণ আজকে এতদিন বাদে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন পিছিয়ে পড়া সম্প্রদায়ের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শিশির বাজুরে শিশিরজি স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় শিশিরজি আমি প্রথমেই যে কোয়েশ্চেন করছি যে আজকে জেপি নাড্ডা এতদিন বাদে রাজ্য সফরে এসে তিনি হঠাৎ করে পিছিয়ে পড়া হিন্দুদেরকে ওবিসি আওতাভুক্ত করার কথা ভাবনা চিন্তা করলেন হঠাৎ করে কেন এই ভাবনা চিন্তা এটা হঠাৎ করে হয়নি
স্বর্ণালী এটা হঠাৎ করে হয়নি, এটা আমরা এইসব জিনিস নিয়ে অনেক দিন থেকে আমরা নিজেদের মধ্যে গবেষণা করছি, আর কিছুদিনের মধ্যে আমাদের ইস্তিহার বেরোবে। এইসব জিনিস আমরা এক জায়গা করে পুরো পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের জন্য এইসব করেছি। তৃণমূল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করলেন, 10 বছর এইসব ওনার মাথায় আসেনি? 10 বছর তো শুধু উনি একটাই জাতি একটাই ধর্মের লোকেদের জন্য সব কথা বলতেন। উনি তো পরিষ্কার বলেছেন যে গরু দুধ দেয় আমি তার লাথিও খাবো। আর উনি একবার বলেছিলেন আমি 99% মুসলমানদের সব আমি করে দিয়েছি। তো 10 বছর কিছু না করার পর ঠিক ভোটমুখী হয়ে ওনার আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনাদের যে ইশতেহার, সেই ইশতেহারে এতদিন পর্যন্ত সেখানেও তো ধর্মের প্রায়োরিটি ছিল, এতদিন পর্যন্ত আপনারা তো ইশতেহারে রাম মন্দির রেখেছিলেন, সেক্ষেত্রে বাংলা নির্বাচন বলে কি তাই হঠাৎ করে এই নতুন করে এই সংরক্ষণের বিষয়টাকে সামনে নিয়ে আসা? শুধু সংরক্ষণ না, আমরা আমাদের হচ্ছে সোনার বাংলা গড়া। কেন গত প্রায় 50 বছর 5 দশকে বাংলা পেল কি? কিচ্ছু না, শূন্য। তাই জন্যে আমাদের পুরো, আপনি দেখবেন যেই দিন আমাদের ইশতেহার আসবে, যে সোনার বাংলার কথা আমরা বলছি সেটা আমরা বিস্তৃতভাবে ওখানে মানুষের সামনে রাখবো। পশ্চিমবঙ্গকে আমরা কোথায় নিয়ে যাব? সেক্ষেত্রে সিংহভাগ হিন্দু ভোট, মানে বারবারই যেটা বলা হয়, বিরোধীরা বারবারই বলেন যে এই দলটি অর্থাৎ আপনাদের দল সাম্প্রদায়িক দল, এবং সেক্ষেত্রে হিন্দু ভোট এবং অন্য সংখ্যালঘু ভোট, একই সঙ্গে কোথাও কাস্ট ভোট, কোথাও কি মনে হচ্ছে না তাহলে সেই জাতের রাজনীতি, কাস্ট রাজনীতি এবার আবার নতুন করে ইন্ট্রোডিউস করলে বিজেপি রাজ্যের ক্ষেত্রে? যে দল বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেটা কী করে সাম্প্রদায়িক হতে পারে? আর তার আমাদের সামনে এক দল আছে যে আজকে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির মন্দির যাচ্ছেন, আগে তো উনি হিজাব পরে নামাজ পড়তে বসে যেতেন, সেটা ঠিক ছিল? সেটা কি সাম্প্রদায়িক ছিল না? আর যে আরেকটা এখানে যে 3-in-1 কম্বিনেশন, তার তো কথা বলা হয়, মানে কী বলবো, একটা হচ্ছে ধর্মের ভিত্তিতে দল, একটা দল যেটা আমি বলবো ঈশ্বরে বিশ্বাস করে না, আর একটা দল যে বলে আমি সর্বভারতীয় স্তরে আমি একমাত্র ধর্ম নিরপেক্ষ, সেটা হচ্ছে ওই যে 3-in-1 আইসক্রিম দল। আর এইখানে আজকে আমরা প্রথম দিন থেকে 2014 থেকে যখন মোদি সরকার এলো এই দেশে, সবকা সাথ সবকা বিকাশ, তারপর 2019 হলো সবকা বিশ্বাস, এই দল কি করে সাম্প্রদায়িক হতে পারে? নিঃসন্দেহে সবকা সাথ সবকা বিকাশ আপনাদের একদম মূল মন্ত্র, কিন্তু আমার আমার খুব স্পেসিফিক প্রশ্ন যে হিন্দু ভোট, সব রকমের হিন্দু ভোট অর্থাৎ উচ্চবর্গ মধ্যবর্গ এবং নিম্নবর্গ পিছিয়ে পড়া বর্গে হিন্দু ভোটটা, সেক্ষেত্রে কি সিকিউরড করার প্রয়াস নয় এটা? আমি মনে আশা করি আপনি আমার প্রশ্ন বুঝতে পারছেন। এবং একই সঙ্গে কাস্ট পলিটিক্স বাংলায় যেটা ছিল না এতদিন পর্যন্ত, কোথাও কি মনে হচ্ছে না সেই কাস্ট পলিটিক্স ইন্ট্রোডিউস করছেন আপনারা বাংলায়? আমাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ, 10 কোটি মানুষের আশীর্বাদ এর জন্য আমরা এগোচ্ছি। কোনো তার মধ্যে সব ধর্ম আছে, সব কাস্ট আছে, সব কিছু আছে। আর আজকে যে ঘোষণা হয়েছে তার একটা কারণ আছে। আমরা যে আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার একটা কারণ আছে। কেন তার আগে অবধি মমতা ব্যানার্জি শুধু একমাত্র ধর্মের লোকেদের, ও মুসলমান ধর্মে কাস্ট হয় ওনারা সেটাও করে দিয়েছিলেন। অর্থাৎ কোথাও আপনাদের বক্তব্য যে সংখ্যালঘু তোষণের যে রাজনীতি তার পাল্টা কোথাও আপনাদের এই হিন্দু যা পিছিয়ে পড়া শ্রেণী, যেটা আমরা বলি পিছিয়ে পড়া বর্গ বা শ্রেণী, তাদেরকে কোথাও প্রায়োরিটি দেয়? আমি বুঝতে পারলাম। আমি এর পাশাপাশি আরও একটা প্রশ্ন করবো শিশিরদা, বিগত কদিন ধরে যে ছবি আমরা দেখছি গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত, যেটা তুমুল আকার নিয়েছে কোথাও হেস্টিংসের ক্ষেত্রে, যেহেতু আমি খুব সোজাসুজি প্রশ্ন করি, আমার সোজাসুজি প্রশ্ন যে কেন বিজেপির রাজ্য নেতৃত্ব এই বিক্ষোভ সামাল দিতে পারছে না? দেখুন, এটা স্বাভাবিক, একটু প্রতিবাদ হবে, একটা গণতান্ত্রিক দল এখানে একটু প্রতিবাদ হবে, সেটা খুব একটা বিশেষ কিছু হয়নি। আমি গতকাল ওখানে নিজে দাঁড়িয়েছিলাম, আমি যখন পার্টি অফিসে হেস্টিং অফিসে ঢুকলাম আমি নিজে দেখলাম। দেখুন,
আমাদের কার্যকর্তারা ওখানে শৃঙ্খলাবদ্ধ হয়ে বসে প্রতিবাদ করল, হ্যাঁ ওদের ওদের যে ক্ষোভ জানালো আর নেতৃত্ব সেটা শুনলো। এখন তাহলে কি আপনি স্বীকার করছেন শিশিরদা, তাহলে কি আপনি স্বীকার করছেন যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোথাও আপনাদের ভুল হচ্ছে, মানে কোথাও সঠিক প্রার্থী সঠিক কেন্দ্রে নির্বাচন করা হচ্ছে না? কোনো ভুল না না না, আমার কথা সেটা ছিল, আমি আমি বললাম সবাই তো খুশি হবে না, এক যে প্রার্থী হবে তা আর এখন আমাদের যে অবস্থা, একজন একটা সিটের জন্যে কুড়ি জন আবেদন করে রেখেছেন, তো ১৯ জন তো অখুশি হবেন, ১৯ জনের মধ্যে কিছু তো প্রতিবাদ করবে, আর কিচ্ছু না, প্রার্থী চয়ন একেবারে সঠিকভাবে হয়েছে। শিশিরদা আপনার কথা মনে হচ্ছে না যে প্রার্থী প্রার্থীকে কেন্দ্র করে যে বিক্ষোভের ছবি দিনভর দেখা যাচ্ছে এবং হেস্টি ফিরালাম বিরতির পর, যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে শুরু করেছিলাম ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওয়ে তৃণমূল নেতা বৈশ্যনাথ চট্টোপাধ্যায়। বৈশ্যনাথদা স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। শুরু করে আমার আজকের পরপর প্রশ্ন, প্রথম নিম্নবর্গের এই হিন্দুদের সংরক্ষণ হঠাৎ করে এতদিন বাদে আপনাদের মাথায় এলো, মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর বাদে ঘোষণা করলেন, আদৌ কি লাভ হবে কোনো ভোট ব্যাঙ্কে? আমি একটা কথা পরিষ্কার বলছি, আমাদের এই রাজ্যে তফসিলি বন্ধু, বাগদি বোর্ড, বাউরি বোর্ড, অলচিকি, কুরমালি ভাষার গুরুত্ব, কুম্ভকার, হাঁসদা, টুডু সোরেনের সংখ্যালঘুদের উন্নয়ন করেছি, আমরা ধর্ম জাতের উপর দিয়ে রাজনীতি করি না, কিন্তু আমাদের এই রাজ্যে বিনামূল্যে রেশন সবাইকে দেয়া হয়, এ রাজ্যে বিনামূল্যে স্বাস্থ্যসাথী চিকিৎসা সবাইকে দেওয়া হয়, এ রাজ্যে শিক্ষা সকলের জন্য ফ্রি, এ রাজ্যে কন্যাশ্রী সকলের জন্য ফ্রি, এ রাজ্যে রূপশ্রী সকলের জন্য ফ্রি। নিম্নবর্গের হিন্দুরা যারা ওবিসি এর আওতাভুক্ত হননি, তারা তাদেরকে আওতাভুক্ত করা হবে জেপি নাড্ডার এই যে অ্যানাউন্সমেন্ট, সেটা কি কোথাও বাড়তি অ্যাডভান্টেজ হবে হিন্দু ভোট ব্যাংকের ক্ষেত্রে? দেখুন, বিজেপির এই ভাঙতাবাজিতে মানুষ বিশ্বাস করবে কি? ১৫ লক্ষ টাকা কি এসছে অ্যাকাউন্টে কারুর? বিদেশ থেকে কালো টাকা ফিরল, বছরে ২ কোটি বেকারের চাকরি হলো, ভারতবর্ষে সন্ত্রাসবাদ খতম হয়েছে, নোটবন্দি করে লোকগুলো লাইনে দাঁড়িয়ে মারা গেল, নোটবন্দির পরে কিছু সুরাহা হলো, জিএসটির পরে কোনো মানুষের সুরাহা হলো? মুখ্য প্রধানমন্ত্রীর মিথ্যে কথা, তার দলের রাজ্য সভাপতি যিনি বলেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছে, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা বলে সহজ পাঠ নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যারা 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 দিল্লি থেকে আসছেন দিল্লির নেতৃত্ব তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের ২-৪টে ভুল হয়ে যায়, এটা তাদের বক্তব্য। দিলীপ ঘোষ কি দিল্লি থেকে এলেন নাকি, যিনি বলেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহজ পাঠ নিয়েছেন? বৈশ্যনাথ দা, সেক্ষেত্রে এর আগে আমরা দেখেছি মতুয়া ভোট কিন্তু জয় করে নিয়েছে বিজেপি, একইভাবে পুরো হিন্দু ভোট দখল করে নেবে না তো, কি মনে হয়? দেখুন, আমাদের বাড়িতে না ২০০ বছরে দোল পূর্ণিমার পুজো হয়, নিত্য পুজো হয় আমার বাড়িতে, আমরা দীর্ঘদিনের, আমি এই হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান, আমাদের পরিবার আমরা এখানে রয়েছি, হিন্দুরা হিন্দুত্বর মূল কথা হলো উদারতা, সংকীর্ণতার কোনো জায়গা নেই, যারা ধর্মকে রাজনীতির সঙ্গে মিশ্রণ করছেন তারা ভুলে গেছেন স্বামীজির সেই কথা যে দরিদ্র চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তারা ভুলে গেছেন রামকৃষ্ণ পরমহংসদেবের কথা যিনি বলেছিলেন যত ভাব পড়বে না। বৈশ্যনাথ, লাস্ট প্রশ্ন আপনার কাছে, প্রার্থী পদ নেই দলীয় কোন্দল প্রকাশ্যে, বিজেপির কোন্দল দেখেছি, এর আগে আমরা আপনাদের দলেও দেখেছি হাওড়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে ভূমিপুত্রের প্রায়োরিটি, কেন বাইরের প্রার্থী তারকা প্রার্থী ক্যান্ডিডেট হবে, এবং অন্যদিকে বিজেপির ক্ষেত্রে একই অবস্থা ধুন্ধুমার হেস্টিংসে, সেই প্রশ্ন আমরা করছি বিজেপির নেতাদেরকে। আমার প্রশ্ন একটাই যে এটা কি কোথাও ট্র্যাডিশন হয়ে গেছে রাজনৈতিক দলে, মানে আপনারা যেটা করছেন যে নতুন নেতা পেলে নতুন মুখ পেলে আপনারা পুরোনোদের ভুলে যান, সত্যি কি তাই? আমি ইন্টারাপ্ট করব না আপনার সময় ৩০ সেকেন্ড। আমি তো তৃণমূলের ফাউন্ডার মেম্বার, আমি তো এখনো পর্যন্ত মনোনয়ন পাইনি বিধানসভায়, তার জন্য কি আমি দল পাল্টে যাবো, আদর্শ পাল্টাবো? বিজেপি তো চ্যাম্পিয়ন হয়ে গেছে এই অন্তর্কলয়ে, কাল থেকে যা দেখাচ্ছে, সিঙ্গুরে যা দেখালো, উত্তরপাড়ায় যা দেখালো, হেস্টিংসে যা হচ্ছে, যেভাবে আগুন জ্বালাচ্ছে, যেভাবে রাস্তা অবরোধ হচ্ছে, যেভাবে বলছে কোটি টাকা নিয়ে শ্যাম ব্যানার্জি বলছে বিষ্ণুপুরের বাঁকুড়ার যে টিকিট দেওয়া হয়েছে, তো এই যদি জঘন্য, আজ এ তো নিজেদের অন্তর্কলে চ্যাম্পিয়ন দল হয়ে গেল ভারতীয় জনতা পার্টি, ওদের তো লজ্জার মাটিতে মিশে যাওয়া উচিত। আপনারা পুরনো নেতা ভোলেন না তাই তো? আমরা আমাদের দলে আমরা সম্মান পাই, মমতা ব্যানার্জি পুরনো দলের ছেলেদেরকে সম্মান দেন, এবং সেই সম্মানটা চলে গেলেন দেবশ্রীরা কেন চলে গেলেন? রুদ্রনীল আবার আমাদের তৃণমূলে, ও তো সিপিএম এসেছিল, রুদ্রনীল আবার কবে আমাদের দল করেছে, ও তো সিপিএম এসএফআই করতো, ও এসেছিল আবার বিজেপিতে পালিয়ে গেছে, এরা তো গিরগিটির মতো রং পাতলা, এদেরকে দেখলে গিরগিটি লজ্জা পাবে, যারা এদল অদল করে তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বিগ জিরো।
আমরা যে দলে প্রথম থেকে ছিলাম আমরা সেই পতাকা নিয়েই রয়েছি। অনেক ধন্যবাদ বৈশনর্দা। বৈশনর্দা বৈশনর্দার মতামত জানালেন। আমি আগেও বললাম যে তর্ক বিতর্ক নয়, শুধু প্রশ্ন করব আমি আর মত জানতে চাইব। আর কিছুক্ষণ আগে আপনার বিজেপি তরফ থেকে শিশির বাজুরের মত শুনলেন। এবার আমার পালা রয়েছে আপনাদের কাছ থেকে আপনাদের ওপিনিয়নটা জানার। আপনার ওপিনিয়ন নিঃসন্দেহে জানাবেন কু অ্যাপ ডাউনলোড করে, সেখানে @ সোজাসুজি স্বর্ণালীতে গিয়ে এই প্রশ্নের উত্তরগুলো দেবেন। আমি চাই যে এই সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে নিজেদের পক্ষ বেছে নিই। এখন শেষ করছি, এখানে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় সোজাসুজি স্বর্ণালী নিয়ে।